এই দেশে জন্মগ্রহণ করেছে মহা পাপ। তার কারণ হলো যেই পেঁয়াজের ইম্পোর্ট বন্ধ করছে, ঘোষণা করছে, যেই দিন সকাল 2টার সময় ঘোষণা করছে, 3টার সময় 1 কেজি পেঁয়াজ বাড়ছে 30 টাকা, 5টার সময় বাড়ছে মনে করেন 40 টাকা। বিক্রি করতেছে, আমাদের নিম্ন আয়ের মানুষকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। আমরা বেঁচে থেকে লাভ নেই, মৃত্যুর জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত জিনিসের দাম। সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর, শুধু সাধারণ মানুষ না, প্রত্যেকটা মানুষের তো ইফেক্ট আসছে। যেহেতু পেঁয়াজের দাম এখন এত বেশি হয়েছে, দেন সেক্ষেত্রে আস্তে আস্তে বাজারে তো শব্দকে প্রভাব পড়বে। এত দাম পেঁয়াজের, যে পেঁয়াজ কিনছে মাসে 40 টাকা কেজি, ওই পেঁয়াজ যখন 210 টাকা, তাহলে বুঝেন চাহিদা কি বাজারের। গান্ডা কি হুদাই গেছে স্বর্ণের দাম। আমাকে হিসাবটা হয়েছে এরকম যে পেঁয়াজটার দাম যখন বাড়ে, আমরা পারমিনাল যদি 5 কেজি নেই, যখন দাম বাইরে যায় তখন আমরা 2 কেজি নেই বা 3 কেজি নেই এরকম। তাই আগে নিতাম 4 কেজি, এখন নিই 2 কেজি, এরকমভাবে খাড়াইতেছি আর ব্যবহার করতেছি। আর কথা হলো যেই পেঁয়াজের ইম্পোর্ট বন্ধ করছে, ঘোষণা করছে, যেই দিন সকাল 2টার সময় ঘোষণা করছে, 3টার সময় 1 কেজি পেঁয়াজ বাড়ছে 30 টাকা, 5টার সময় বাড়ছে মনে করেন 40 টাকা, 8টার সময় বিক্রি 80 টাকা। যেই পেঁয়াজ দিচ্ছে আমি মনে 105 টাকা, এই পেঁয়াজটা বলছি 105 টাকা, আইসি সন্ধ্যা দিকে তো 180 টাকা। তা আমরা কেমনে বাস করবো, খাবো? আমরা তো 10-15 হাজার চাকরি করি, আমাদের মরা সারঙ্গ পথ নাই। খাবে বড় বড় আমলার আছে, তারা খাবে, আপনারা চাকরি আপনারা খাবেন, আমাদের খাওয়ার মতো পথ নাই। না, 15 হাজার তো আমি চাকরি করি, 20 হাজার চাকরি করি, আমার তো 2টা ছেলে মেয়ে লেখাপড়া করতে হয়, আমার নিজের থাকতে হয়, 2টা ছেলে মেয়ে বড় হলে তাদের একটা রুম দিতে হয়। তো মনে করি আমি 20 হাজার যদি চাকরি পাবো, আমি কেমনে থাকবো, কেমনে চলবো? কেউ চিন্তা, আমার চিন্তা কেউ করে না। আটা কেজি কেউ লাউ কেটে দেবেন 70 টাকা দাম, 70 পয়সা কম নাই। আলুতে কী লাগছে? আপনার আলু হলে 60 টাকা কেজি, এই দেশে কী লাগছে? বাণিজ্য মন্ত্রী ধরে ধরা হচ্ছে, বাণিজ্য মন্ত্রী ও তো মানুষ না, অমানুষ, অমানুষ। এই যে দেশের পেঁয়াজের দাম হঠাৎ করে রাতারাতি বেড়ে যায়, আপনি নাগরিক হিসেবে একজন দেশের নিম্ন আয়ের মানুষের পক্ষ থেকে আপনার কিছু বলার আছে কি না? আমার বলার কী থাকবে? আমাদের দেশের মধ্যে যখন তখন যে জিনিস বাড়ে, আমাদের মধ্যম পরিবারের কষ্ট। হঠাৎ পেঁয়াজ রাত্রি সকালে একরকম, আবার অপর দিন আর একরকম, আমাদের মধ্যম পরিবারের মৃত্যু। এটা তো মনে করেন যে তারা যারা হাই পরিবার তাদের তো কিছু না, তারা বাসায় বসে বসে খায়, আর আমরা রোজারি রোজ খাই, আমাদের কষ্টটা কে বুঝবে? আমাদের কষ্ট বুঝার এই দেশে লোক নেই, সবার স্বার্থপথ, যারা রাজনীতি করে ওরা স্বার্থপথ। আমরা মনে করি যে এইগুলো খাইতেছে, বিষ খাওয়াইতেছে আমাদেরকে, তারা তো ঠিকই খাওয়া দাওয়া করতেছে, তারা তো আর মধ্যম পরিবারের কোনো কিছু বুঝে না। তারা মধ্যম পরিবারের দুঃখ বুঝলে তারা এই জিনিসটা করতো না, তারা তো বসে থাকে মনে করে কি যে সব জিনিস হাওয়া। মধ্যম পরিবারের কষ্ট যেদিন না বুঝবে, ওদিন কোনো দিন মধ্যম পরিবারের দুঃখ যাবে না। আমাদের দুঃখ বোঝার লোক কেউ নাই এদেশে, কার কাছে বলবো আমরা আমাদের দুঃখের কথা? আমরা তো নিম্ন আয়, আমাদের নিম্ন আয়ের মধ্যে আমাদের চলতে হয়, আমাদের নিম্ন আয়ের জন্যই ব্যবসায় বাইচারিছে। আমরা ডেলি খাই, ডেলি টাকা ক্যাশ হয়, হাই পরিবার তো টাকা বালিশের নিচে রাখছে, হাই পরিবার বালিশের নিচে টাকা রেখা গরিবের রক্ত চুষা খাইতেছে, তারা তো মানুষের কাতারে না। আমাদের দেশে যে নতুন মুনাফেকরা আছে, এই মুনাফেকদের জন্য আমাদের এই অবস্থা। আমরা কাকে বলবো দুঃখের কথা? বলো, আমাদের বলার কোনো জায়গা নেই। আর এগুলো আপনি তো দেখাইতে দেখাইতে মনে করেন আমাদেরকে তো আরও মনে করেন মৃত্যুর হাতে ঠেলে দিতেছেন, আমাদের দুঃখ বোঝার লোক নাই, আর এটা কারে দেখাবেন? এগুলো দেখালে লাভ নেই, এর জন্য আমরা বেঁচে থেকে থেকে মরার মতন আছি। আর আমাদের বলার কিচ্ছু নেই, এখন বলার আমাদের লোক নেই দেশে। রাজনীতিবিদরা ওদের স্বার্থপথ গিরি করতেছে, আমাদেরকে বিক্রি করে, রাত্রে বিক্রি করে, সকালে বিক্রি করে, ওদের এলাকার ব্যবসা। মধ্যম পরিবারে কোনো দিন দুঃখ যাবে না, মধ্যম পরিবারের দুঃখ যদি আল্লাহ মাফ করে মধ্যম পরিবারকে, এছাড়া কেউ নেই, এদেশের লোক নেই মধ্যম পরিবারকে মাফ করে। সব কিছুরই দাম বাড়বে, মানুষের আরও কষ্ট বাড়বে, মানে সাধারণ মানুষ তো কষ্টই করছে, এখন তারা কিভাবে চলবে? এখন বাধ্য হয়ে তারা পেঁয়াজ খাওয়া কমিয়ে দিবে, অনেকে খেতেই পারবে না, যারা চাল কিনে খেতে পারে না তাদের তো পেঁয়াজ কিনে খাওয়া আরও কঠিন, ব্যাপারটা এরকমই কষ্ট মানুষের। দেশের দেশের মানুষের যে ভুক্তভোগী যারা রয়েছে, তাদের জন্য কর্তৃপক্ষের কোনো দায়বদ্ধতা আছে কিনা, বা কর্তৃপক্ষের প্রতি আপনার কোনো আহ্বান থাকবে কিনা? কর্তৃপক্ষ তো, হ্যাঁ, কর্তৃপক্ষ তো অবশ্যই দায়বদ্ধতা আছে, যেহেতু কর্তৃপক্ষ দেশের জনগণের সেবার জন্য নিয়োজিত আছে, তো তারা তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করবে, মনিটরিং বৃদ্ধি করবে, যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে প্রত্যেকটা জিনিস চলে আসে, মানুষ স্বস্তিতে থাকে, একটু খাবার কিনে খেতে পারে। অ্যাটলিস্ট মানুষের সমস্ত কষ্টটা তো খাবার কিনে খাওয়ার জন্যই, তো তখন যেটা মানুষ এটা পারে না, তো বাজারে যখন প্রভাব পড়ে আলটিমেটলি মানুষের সব দিক দিয়েই কষ্ট হয়ে যায়। তো কর্তৃপক্ষের উচিত এই ব্যাপারগুলো মনিটরিং করে মানুষের ক্রয় ক্ষমতার নাগালে নিয়ে আসা, না হয় সরকারিভাবে সরকারের পক্ষ থেকে বাইরে বিক্রি করা, যাতে সিন্ডিকেটগুলো ভেঙে যায়। বাজার মনিটরিং এভাবে করলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর যেহেতু আমাদের মৌসুম
মৌসুম আসছে পেঁয়াজের, দেন দেশীয় জিনিসগুলো আমরা খেতে পারবো স্বাচ্ছন্দে। মানে এই ধরনের বাজার হঠাৎ করে উদ্ভূতি হওয়ার পিছনে আপনি কোন ধরনের ষড়যন্ত্র আভাস পাচ্ছেন কিনা, বা এটার পেছনে আসলে কারা দায়ী? ষড়যন্ত্র আভাস তো ডেফিনেটলি সিন্ডিকেট তো থাকেই দেশের ভিতরে, তো বড় ব্যবসায়ীরা তো মূলত এগুলো করে। আর যেহেতু দেশের বাইরে থেকে আমাদের বন্ধু রাষ্ট্র ইন্ডিয়া থেকে পেঁয়াজ আসছে না, দেন সেক্ষেত্রে সিন্ডিকেটটা আরও বেশি স্ট্রং হচ্ছে, যাতে তারা এই জিনিসটা আরও বেশি পোপকর্নটা ছাড়াতে পারে। গতবারের মতো 300+ হয়ে যেতে পারে পেঁয়াজ, তো সরকার মনিটরিং করলে এটা পারবে না, সরকারের উপরে তো কেউ নিশ্চয়ই নাই, তো সরকার চেষ্টা করলে ডেফিনেটলি এটা নিয়ন্ত্রণে আসবে আশাবাদী আমরা।